নমস্কার এসবিএস লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। থাম্বনেল থেকে দেখতেই পেয়েছেন আজকে যে বইটা রিভিউ করব সেটা হচ্ছে মূলতত্ত্ব হিংলাজ এই বইটা। এখন এই বইটার রাইটার হচ্ছে অবধূত। অবধূত রাইটার সম্বন্ধে দুটো একটা কথা প্রথমেই বলি, কালিকানন্দন অবধূত এটা তার ছদ্মনাম, আসল নাম হচ্ছে দুলালচন্দ্র মুখার্জি। এনার পিতা ছিলেন অনন্তনাথ মুখার্জি। লেখকের জন্ম হয় 1910 সালে এবং মৃত্যু হচ্ছে 13ই এপ্রিল 1978 সাল। মূলতত্ত্ব হিংলাজ লেখকের একটা পপুলার বইয়ের মধ্যে একটি। লেখক তন্ত্র সাধনার সঙ্গেও যুক্ত ছিলেন এবং এই লেখক সম্বন্ধে বলতে গেলে এনার স্ত্রীর মৃত্যুর পর ইনি মহাকালেশ্বর মন্দির উজ্জয়িনীতে দীর্ঘদিন সাধক হিসেবে জীবনযাপন করে এবং এরপরে বর্ধমান জেলার উদ্ধারণপুরে এই তন্ত্র সাধনার উপর দীর্ঘদিন নিজে প্র্যাকটিস করেছিলেন এবং এই সময় তিনি একটা মঠও তৈরি করেছিলেন, নাম হচ্ছে রুদ্রচণ্ডী মঠ। এই মূলতত্ত্ব হিংলাজ একটা অনবদ্য সৃষ্টি এই কালিকানন্দন অবধূতের এবং এটি ফিল্ম আকারেও প্রকাশ পায়। এই ফিল্ম 12ই ফেব্রুয়ারি 1959 সালে রিলিজ হয় এবং এই ফিল্ম ডিরেক্ট করেন বিকাশ রয় এবং প্রডিউসার ছিলেন বিকাশ রয়। এই ফিল্মের বিশেষ বিশেষ চরিত্রের মধ্যে একাধিক চরিত্র, তার মধ্যে তিরুমল চরিত্রে অভিনয় করেছিলেন আমাদের মহানায়ক উত্তম কুমার। এখন বিষয় হচ্ছে এই উপন্যাস সম্বন্ধে কি বলা যায়। উপন্যাস সম্বন্ধে সবই যদি আমি বলে দেই তাহলে পড়ার আগ্রহ থাকে না, আবার কিছু যদি না বলি তাহলে সেক্ষেত্রে কেনার জন্য আগ্রহ তৈরি হবে না। এখন বইটা কেনার জন্য বা পড়ার জন্য আগ্রহ তৈরি করার জন্য যেটুকু বলা দরকার, মূলতত্ত্ব হিংলাজ একটি হিংলাজ দেবীর আশ্রম এবং হিংলাজ দেবীর মন্দির যেভাবেই বলেন এটি মরুভূমির মধ্যে অবস্থিত, বর্তমানে বর্তমান ভূগোল অনুযায়ী যা পাকিস্তানে অবস্থিত এবং করাচি শহর থেকে শুরু করে এই হিংলাজ পর্যন্ত যেতে হয় পায়ে হেঁটে বা উঠে এবং ছড়িওয়ালা তারাই নিয়ে যায় বিভিন্ন তাদের চেনা রাস্তার মাধ্যমে। এই ছড়িওয়ালাদের বয়স যত কমই হোক না কেন তাদের নিয়ম মেনে তাদের মতন করে চলেই পৌঁছতে হয় সমস্ত দর্শনার্থীদের। এবং এই যে পূজা আশার বিষয়টা সেটা আমাদের নিয়ম মাফিক বা সনাতনী বাঙালি ধ্যান ধারণার থেকে একটু আলাদা, সেখানে ওই ছড়িওয়ালাদের নিয়মই হচ্ছে সব কিছু। এই ছড়িওয়ালা হিংলাজ দেবী আশ্রমে নিয়ে যাওয়ার আগে চন্দ্রকূপ বলে একটি জায়গায় সবাইকে নিয়ে যায়, সেই চন্দ্রকূপের অনুমতি পেলে তবে হিংলাজ আশ্রমে বা হিংলাজ মন্দিরে দর্শন করার সুযোগ পাওয়া যায়। চন্দ্রকূপ আশ্রমে মানুষ যদি তার অপরাধ স্বীকার করে নেয়, অতীত জীবনে করে আসা অপরাধ, তাহলে ওই চন্দ্রকূপ থেকে, মানে যেটা একটি ফুটন্ত কাদার অংশ, সেখান থেকে বুদবুদ উঠতে শুরু করে, মানে মনে করা হয় চন্দ্রকূপ চন্দ্রেশ্বর তাকে ক্ষমা করেছেন, তখন সে হিংলাজ যাওয়ার জন্যে প্রস্তুত হতে পারে। আর যদি এটা হয় যে সেই বুদবুদ ওঠা বন্ধ হয়ে গেল তাহলে তার অনুমতি থাকে না। এখানে দুটো বিষয় বলে রাখা যায়, স্ত্রী হত্যা আর ভ্রূণ হত্যা, এই দুই অপরাধের অপরাধীকেই চন্দ্রকূপ অনুমতি দেয় না। জনসামক্ষে স্বীকার করলে কি ফল হবে সেটা একমাত্র বাবা চন্দ্রকূপই জানে। এই সমস্ত পরে পৌঁছানো এবং তারপরে ফিরে আসা, এগুলো বিস্তারিত উপন্যাসের মধ্যেই সীমাবদ্ধ। দুই মলাটে সব কিছুই পাওয়া যায়। আর এই বইটা সম্বন্ধে আর বলতে গেলে, মরুভূমির মধ্যে প্রখর রোদ, সেখানে মানুষের দলের যাতায়াত, খাদ্য
অভাব, কিছু শুকনো খাবার আর ওই আটার দলা বা কিছু কিছু সময় রুটি করার সুযোগ, এই সমস্ত নিয়ে চলা যা তীর্থ দর্শনের একটা কঠিন বাস্তব দিককেই প্রকাশ করেছে। আমরা কষ্ট করতে কতটা পারি আধ্যাত্মিক কোনো স্থানে পৌঁছানোর জন্যে, সেটাই লেখক প্রকাশ করেছে। আর বিশেষ একটা কথাও লেখক এখানে লিখেছে, যা পাওয়ার জন্যে সবসময় মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে, তা পাওয়ার পর শুধুমাত্র কৌতূহল নিবারণ ছাড়া আর কিছু জমার খাতায় থাকে কি না, সেখানেও খানিকটা সন্দেহ থেকে যায়। এটা আমার কথা না, এটা লেখকের বইয়ের মধ্যে এক জায়গায় প্রকাশ করেছেন। যাই হোক, আজকের এই বইটা সম্বন্ধে কিছুটা হলেও আমি আপনাদের গাইড করতে পেরেছি আশা করি। এখন আসি বইটা সম্বন্ধে। বইটা হচ্ছে এতটুকু মোটা, এই বইটার টোটাল একটাই উপন্যাস আছে এবং উপন্যাসটা 199 200 পাতার উপন্যাস। বইটা মিত্র ঘোষ প্রকাশনী থেকে প্রকাশিত এবং যে সময় আমি কিনেছিলাম বইটার প্রিন্টেড প্রাইস ছিল 200 টাকা, 25% কি 20% ডিসকাউন্ট আপনি কলেজ স্ট্রিটে পেয়ে যেতেই পারেন। এখন তো লকডাউন চলছে, কেনার কোনো সুযোগ নেই, তো কলেজ স্ট্রিটে মিত্র ঘোষ একটা পপুলার জায়গা, যেটা কফি হাউসকে বাঁ হাতে রেখে একটুখানি এগিয়ে গেলেই ডানাতে পরে মিত্র ঘোষের অফিস, যেখান থেকে আপনারা বই কালেক্ট করে নিতে পারেন। ধন্যবাদ, বই পড়ুন, ভালো থাকুন, নমস্কার।